হলদিয়া পৌরসভা এলাকায় স্বনির্ভর গোষ্ঠী মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য হলদিয়া পৌর এলাকা থেকে ব্যাংকের মাধ্যমে লোন দেওয়া হয়। আজ হলদিয়া ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের হলদিয়া শাখার পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে আলোচনা হয় কিভাবে এই লোন পরিশোধ এবং এই লোন কিভাবে ব্যবহার করে মহিলারা স্বনির্ভর হতে পারে, সেই নিয়েই আজকের এই সভা বলে জানালেন হলদিয়া পৌরসভার কর্তৃপক্ষ। কোথাও এরকম কিছু বলা নেই যে আপনি দুটো তিনটে ব্যাংক অ্যাকাউন্ট যদি খোলেন, জিরো ব্যালেন্স যদি থাকে খুলুন না, কোনো অসুবিধা নেই। আর চেষ্টা করবেন যে অন্য যেটা আছে সেটাতে আপনার ট্রানজেকশন বন্ধ, তাহলে আপনি এটাতেই করুন না। আপনাকে বারবার করে বলছি, এসএসজি তে যে লোনটা, এটা যদি আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টে আপনি নেন, এই যে 12 টাকা 20 টাকা, এটাতে আপনাদের কোনো সমস্যা হবে না। যেদিন লোন হচ্ছে সেদিন তো আপনি তুলবেন না, আপনার দরকার মতো ধীরে ধীরে করে তুলবেন না। ধীরে ধীরে যখন আপনার সিসি লোন একটা জায়গায় গিয়ে পৌঁছে যাবে, ধরুন একটা সময় 10 বছর পর আপনার 10 লাখ টাকা আপনি নিচ্ছেন, একজন 1 লাখ টাকা, ফুট করে তো দরকার নেই, কিন্তু আপনারা ক্যাশ তুলে সেটাকে সঙ্গে সঙ্গে নিয়ে নেন, সেটা কিন্তু ঠিক নয়। আপনার যতটা দরকার আপনি আপনার এটিএম থেকে তুলুন, এতে অনেক সুবিধে হয়। আর পেপারে আপনারা নিশ্চয়ই দেখছেন কোথাও কোথায় দেখা যাচ্ছে লেখা আছে স্বনির্ভর গোষ্ঠীর একজন নেত্রী সব টাকা নিয়ে চলে গেছে, এটাও একটা বিশাল বড় ব্যাপার। আমরা কখনোই চাই না যেন এটা হয় আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টে, যেমন এখন সিসি আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টে হচ্ছে, তাই তো, মানে সিসি অ্যাকাউন্টে, সেরকম আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টে লোনটাও যেন যায়। কোনো জায়গাতে ক্যাশ ট্রানজেকশনটা আমরা পুরোপুরি বন্ধ করে দেবো, আর এটা কিন্তু এবার আমরা প্রেশার দেবো। পুরো বন্ধ হয়ে যাচ্ছে, লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।